আন্টি, সরি সরি ডিস্টার্ব করে ফেললাম না তো? না না না, বসো 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 বসো। কিসের ডিস্টার্ব মা? একটু চেষ্টা করি ঘুমানোর জন্য, কিন্তু আমার কপালে তো ঘুম নাই, আমার ঘুম টুম তো সব চলে গেছে। আমি বুঝতে পারি আন্টি আপনার কষ্টটা, ঘরে দুই দুইটা বউ থাকতেও ঘরের সমস্ত কাজ আপনাকেই করতে হয়। কি যে করবো মা, ওই যে বলে না, কপালে না থাকলে ঘি, ঠন ঠন আইলে হবে কি, আমার ওই দশা হয়েছে আর কি। দুই দুইটা বউ অথচ শান্তি নাই। কেন আন্টি, ওদেরকে দিয়ে আপনি সব কাজ করিয়ে নেবেন? মা কি বলতেছো যে, এক একজন তো মহারানী, একজন তো সারাক্ষণ ওই যে এসি সেরে ঘুমাবে আর নাইলে ফোন একটা নিয়ে এরকম এরকম করবে। আর তোমাকে বলতে চাচ্ছি না, হাজার হলো তোমার রক্তের সম্পর্ক, তোমার বোন, তার উপরও একটু আশা ছিল, কিন্তু সেও আর আগের মতন আমার দিকে সেভাবে দেখে না আর কি, বুঝছো? আন্টি আপনি ওদেরকে এত ছাড় দেন কেন? ওরা আপনার ঘাড়ের উপর বসে খাচ্ছে, ঘুমাচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, আপনি ওদেরকে নিয়ে কাজ করে নেবেন? একজনকে দিয়ে পা টিপাবেন, একজনকে দিয়ে মাথা টিপাবেন, ঘরে সব কাজ ওদেরকে দিয়ে করাই নেবেন, আপনি কেন করবেন? এমনিতেই দেখবেন বেশি কাজ করলে শুশু করে সব গেছে না, তখন আপনি আপনার ছেলেকে মনের মতো একটা মেয়ে দেখে নম্র, ভদ্র, সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন। কি সুন্দর করে তুমি আমার মনের কথাটা বলছো, কি যে ভালো লাগতেছে আমার শুনতে, কিন্তু আমার কপালে কি সেই সুখ আছে রে মা? তবে হ্যাঁ, তুমি আমার মাথাটা খুলে দিছো কিন্তু, হ্যাঁ এই এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো, হ্যাঁ আমি 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 এগুলি করব। দেখি প্রথম করব বড়টার উপরে, বড়টা গেলে আমি অর্ধেক শান্তি পাবো, বুঝছো? আপনি এগুলো করলে দেখবেন ওই দুইটা বই বাপ বাপ করতে করতে গেছে গা, তখন আপনি আপনার ছেলেকে সুন্দর নম্র ভদ্র দেখে একটা বিয়ে দিতে পারবেন। সেটা কি এত সহজ, কোথায় পাবো এরকম সুন্দর ফুলের মতন মেয়ে, মনের মতন মেয়ে? আন্টি চোখ কান একটু খোলা রাখলেই পাবেন। আন্টি তাহলে আমি আসি। আচ্ছা শুভরাত্রি। মেয়েটা তো আমাকে দুইটা বুদ্ধি দিয়ে গেল, একটা হচ্ছে গিয়ে এগুলির কিভাবে বের করা যায় কাজের চাপ দিতে হবে, আর আরেকটা নতুন বউ না থাকি ওটা এখন মাথায় আনার দরকার নেই, আপাতত এটা নিয়েই থাকি। আমি সব কাজ কেন করবো, আপনার ছোট বউ কি করে, তাকে বলেন কাজ করতে। তুমি কি বলতেছো যে, হ্যাঁ ওইটা একটা গুড়া মাই উপরা, একটা 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 লাদা মাই উপর সাথে তুমি হিংসামি করতেছো যে, তুমি তো বড়, তোমার তো বয়স কম না, তুমি ওর সাথে কেন খাদার খোটা দিচ্ছ, সংসার সব কাজ তো তোমার করা উচিত, উচিত না? আমি তো সব ভালো করেই জানি, আপনি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য এগুলো সব নাটক করেন। আমি সামিলি বেগম যদি চাইতাম তোমাকে এই বাড়ি থেকে তাড়াইতে, তাহলে আমি অনেক আগেই তোমাকে তাড়াই দিতে পারতাম। আপনি যে কেন আমাকে তাড়াতে পারছেন না সেটা আমি ভালো করেই জানি, যাই হোক এখন কি বলবেন সেটা বলেন। অফিসে হাস করতে হতো, আমার মাথা ধরেছে, ভীষণ ব্যথা হতেছে, বেদনা হতেছে, যে এদিকে ডান দিকে বাম দিকে সব দিকে, তুমি আমার ঘরে আসো, আমার একটু মাথাটা টিপে দেবে। শেষ পর্যন্ত আপনি মাথাও টিপে দিতে হবে? তোমার খোয়াল ভালো ভালো, শুধু মাথা টিপতে বলেছি। আমি আমার শাশুড়িকে কি কি করেছি জানো, শাশুড়ির পা টিপে দিয়েছি, কোমরে মান্ডার তেল মালিশ করেছি, পায়ের নখ কেটে দিয়েছি, মাথা রুকুন বেছে দিয়েছি, মাথায় মেহেন্দি লাগিয়ে দিয়েছি, মাথায় বিলি কেটে দিয়েছি, আর কত কিছু করেছি বুঝছো। শাশুড়ি হতমত বসে যায়, শাশুড়ি হতমত উঠেছি, আমি তোমাকে এরকম কিছুই বলি না। কি বলেছি তোমাকে, কোনো তো কোনো হাজার খোটা দিয়েছি, কোনোদিন বলেছি আমার মাথা টিপে দাও? হ্যাঁ বলেছি, এর আগে কোনোদিন? শাশুড়ির মতো শাশুড়ি হলে সব কিছু করা যায়, আপনি তো আর আপনার শাশুড়ির মতো মনে হয় না। তার মানে তুমি কি বলতে চাচ্ছো যে আমি ভালো শাশুড়ি না, আমি খারাপ শাশুড়ি, আমি দজ্জাল শাশুড়ি, আমি তোমার অত্যাচার করি, আমি তোমার কোনো কথা শুনি না, হ্যাঁ তোমার খাওয়া করা দেই না, তোমার সব কিছু আমি কেড়ে নিছি না? আমি আমার ভুল হয়েছে, আমি মাফ চাই, চলেন আপনার মাথা টিপে। ঠিক আছে আমার ঘরে আসো, আর আসার সময় যে বামটা নিয়ে আসবা, তোমার মাথার মধ্যে দিতে হবে, তারপর মাথা টিপবে, আসো। মাঝে মাঝে মনে হয় মাথা নাই, গলাটাই টিপ্পা মাইরা ফেলি আমার শাশুড়ির।